ভূমিকা না বাড়িয়ে একদম অল্প সময় মসজিদ আবাদ করে কারা, মসজিদে যায় কারা, মসজিদ বানায় কারা, মসজিদের সঙ্গে মোহাব্বত রাখে কারা, এর জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল-ইয়াউমিল আখির, আল্লাহকে যারা বিশ্বাস করে, কিয়ামতের দিনের উপরে যারা বিশ্বাস করে, এরাই তো গো শুধুমাত্র মসজিদ আবাদ করে। যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেন আর কিয়ামতের দিন পুনরুত্থিত হয়ে আল্লাহর দরবারে আমাদের কৈফিয়াত দেওয়া লাগবে টোটাল জীবনের, এই বিশ্বাস যারা রাখে তারাই মাত্র মসজিদ আবাদ করে, অন্য কেউ নয়। মসজিদের দুটি একটি কথা, মসজিদ এমন একটা জিনিস, তিরমিজি শরীফের একটি হাদিস এসছে, কেউ মসজিদের মধ্যে ঢুকে গেল, মসজিদে ঢুকলো, ঢুকে দেখছে একটা চুল পড়ে আছে মসজিদে, একটা চুল পড়ে আছে, তো ওই চুলটা তুলে পকেটে ঢুকিয়ে নিল, মসজিদে নামাজ পড়ে বাইরে বেরিয়ে গিয়ে ওই পকেট থেকে চুলটা বার করে বাইরে ফেলে দিল, এতটুকুখানি কাজ। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, ওই ব্যক্তি জান্নাত পরিষ্কার করবার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা নিয়োজিত করে দেবেন, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির জান্নাত 70,000 ফেরেশতা পরিষ্কার করবে। এখন আরে অনেকে তো ইমাম মুয়াজ্জিনকে চোখ গরম করে, এই তোর ফিরি রেখে দিয়েছি নাকি, যে মন দিয়ে শুনুন কথাগুলো, আপনাদের এখানকার কথা যদি আমি বলছি না, অন্যান্য জায়গায় হয়, আরে মুসল্লিরা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের চোখ রাঙাচ্ছে এই মসজিদে ধুলোবালি কেন, আমি বলছি ওখানে চোখ না রাঙিয়ে গায়ে যদি তোমার কাঁচানো জামা থাকে ওই জামা দিয়ে মসজিদটা মুছে পরিষ্কার করে দাও, তোমার জীবন বদলে যাবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। জি ভাই আমার বাবা জিরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে কোথাও যেন চলছিলেন, যেতে যেতে আল্লাহর নবী একটা কবর দেখতে পেলেন, একটা নতুন কবর দেখতে পেলেন, আমার নবী বললেন, এ বাবারা এই কবর টাকার, হুজুর সেই বুড়ি মহিলার কবর, যে বুড়ি মহিলাটা এ আমাদের মসজিদ ঝাড় দিত, নেপে দিত, পরিষ্কার করে দিত, এটা সেই বুড়ি মহিলার কবর। আল্লাহর নবী বললেন, ও বাবারা আমি রাসূলুল্লাহ দেখতে পাই ওই বুড়ির কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, রাসূল ওই কবরের ধারে দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞাসা করছেন, বুড়িমা তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে কোন আমলের কারণে? কবরের ভিতর থেকে বুড়ি জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের অন্য কোনো আমলের জন্য নয়, বরং আমি ওই মসজিদটা ঝাড় দিয়ে দিতাম, আমি মসজিদ পরিষ্কার করে দিতাম এই আমলের জন্য, আল্লাহ পাক আমার কবরটা রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছে। জি মসজিদের সঙ্গে জীবনটাকে এরকম আঁকড়া মেরে রেখে দেন, এইরকম টান দিয়ে রেখে দেন যেন ফসকে না যায়, ফসকে গেলে কপালে বহুত বিপদ আছে। জি আমি একটা ছোট্ট একটা কথা বলি, মনে রাখেন, এখন এই ভূপৃষ্ঠের উপর থেকে
সূর্যের দূরত্ব 9,30,000,000 মাইল। পৃথিবীর চাইতে সূর্য 1,300 গুণ বড়। সূর্যের কাছে পৃথিবী একটা ফুটবলের মতো ছোট। বৃহস্পতি গ্রহ এত বড়, তার কাছে আমাদের পৃথিবীটা একটা সরিষার দানার মতো ছোট। ইন্ট্রাস গ্রহ এত বড়, তার কাছে আমাদের পৃথিবীটা ছোট্ট একটা ধূলিকণা, একটা জাররার মতো। তো সূর্য আছে ভূপৃষ্ঠের উপর থেকে 9,30,000,000 মাইল দূরে। সূর্যের টোটাল যে উত্তাপ গরমি, তার 20 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে পড়ে। 20 কোটি ভাগের মাত্র 1 ভাগ পড়ে পৃথিবীতে, বাকি উপরে উঠে যায়। এই সূর্য যদি 4.5 কোটি মাইল নিচে নেমে আসে, শুধু চোখের পলক মেরেই দেখবেন পৃথিবী পুড়ে হাওয়ায় ছাই হয়ে উড়ে গেছে, কিচ্ছু নেই। আজকেরই দেখেন না কি রৌদ্র পড়েছে। এই যত দিন যাবে, চৈত্র মাস শেষ হবে, বৈশাখ জ্যৈষ্ঠ পড়বে, এই সরকার বলছে 10 দিন ছুটি, এত গরমে বাচ্চারা আসতে পারবে না। আগে পিছন হয়েছে, প্রচন্ড গরম। আর যারা সৌদিতে গিয়েছেন তো জানেন, ছাতা মাথায় দিলেও মনে হবে আমার ঘেলু মুলে শুকিয়ে যাচ্ছে, এত তাপমাত্রা। ভাই আমার, বাবা জি রাম, এই গরমে কেউ আমরা এসি রুমের ভিতরে যাই, কেউ বা গাড়িতে এসির মধ্যে ভিতরে থাকি, কেউ গাছতলায়, কেউ ফ্যানের তলায়, কেউ কোল্ড ড্রিঙ্কস, কেউ শরবত, কত কি করি আমরা গরম থেকে বাঁচবার জন্য। কিন্তু না না না, কিয়ামতের মহাময়দানে হাত্তা ইয়াকুনা মিকদারা মিলিন, সূর্য 4.5 কোটি মাইল দূরে থাকবে না, 1 কোটি মাইল দূরে নয়, 1,000 মাইল দূরে নয়, 100 মাইল দূরে নয়, 50 মাইল দূরে নয়, 1 মাইলের ভিতরে সূর্যটা নেমে আসবে। রসুল বলছেন হাত্তা ইয়াকুনা মিকদারা মিল, 1 মাইলের মধ্যে নেমে আসবে জমিন থেকে। 20 কোটি ভাগ উত্তাপ সব জমিনের উপরে পড়বে, টোটাল জমিনের উপরে পড়বে, 1 ভাগ নয়, 9,30,000,000 মাইল দূর থেকে নয়, 1 মাইল ভিতর থেকে। 20 কোটি ভাগ উত্তাপ, তাপমাত্রা কত হবে? 2,70,000,000 ফারেনহাইট তাপমাত্রা হবে। এখন খবর নিয়ে দেখবেন, মাত্র 1,300 সেন্টিগ্রেডে লোহা গলে পানি হয়ে যায়, মাত্র 1,300 সেন্টিগ্রেড তাপমাত্রায়। সেদিন 1,300 সেন্টিগ্রেড নয়, 2,70,000,000 ফারেনহাইট, হিসেব করবেন কতটা তাপমাত্রা হয়। ভাই আমার, পায়ে জুতা থাকবে না, মাথায় টুপি থাকবে না, গায়ে জামা থাকবে না, ওই দিনে মাটিও থাকবে না, এই জমিনটা তামা হয়ে যাবে, টকটকে লাল লাল হয়ে যাবে। আগুনের ভিতরে লোহা দিলে যেমন টকটকে লাল হয়ে যায়, ওর চাইতেও 1,000,000,000 গুণ বেশি টকটকে লাল হয়ে যাবে। একটা দিন কিয়ামতের একটা দিন 50,000 বছরের মতো বড় হবে। শনিবারের দিন হবে, দিনটা শনিবার হবে যে 50,000 বছরের মতো লম্বা, 120টা লাইন হবে হাসরের ময়দানে, 120টা লাইন, এক একটা লাইন 40,000 বছরের পথ পরিমাণ দূরত্ব হবে, লম্বা হবে এক একটা লাইন। জান্নাতে যাবে মাত্র 3 কাতার, 117 লাইন জাহান্নামে যাবে। পাহাড় থাকবে না, গাছপালা থাকবে না, ঘর বাড়ি থাকবে না, কিছুই থাকবে না, গোটা পৃথিবীটা সমতল হয়ে যাবে। একটা ছোট গর্ত থাকবে না, খালবিল নদী নালা পাহাড় পর্বত একটা ছোট ইটের টুকরাও খুঁজে পাবেন না, মনে হবে যেন একটা রুটি বেলা হয়েছে, পুরো একটা রুটির মতো সমতল হয়ে যাবে সূর্য মাথার উপরে। কার হিম্মত আছে ওই ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে? কার হিম্মত আছে? আরে ওই দিনে আমরা তো কোথাকার কোন স্যার, ওলি আউলিয়া গোস কুতুব হাজি গাজী এমনকি তামাম নবী রসুলরা বেকারার হয়ে যাবে, আদম থেকে ঈসা পর্যন্ত সবাই বেকারার হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ
যিনি হলেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। একদিকে পড়ে কেঁদে জারে জার হয়ে যায়, আল্লাহ পাক আমি ইব্রাহিম, আমি কারো জন্য কাঁদি না গো আল্লাহ, শুধু আমাকে তুমি বাঁচিয়ে দাও। ওই দেখেন না ইসমাইল যবিহুল্লাহ, উনি কেঁদে জারে জার হয়ে যায়, আল্লাহ পাক আমি কারো জন্য কাঁদি না, আমি কারো জন্য বলবো না, শুধু আমাকে বাঁচিয়ে দাও। ওই দেখুন মুসা কালিমুল্লাহ, পুর পাহাড়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা হতো, ওই মুসা নবী কোথায় যেন পড়ে রয়েছেন, কেঁদে কেঁদে বলে আল্লাহ আমি কারো জন্য কাঁদি না গা, আমি কারো জন্য সুপারিশ করি না গা, শুধু আমি মুসাকে বাঁচিয়ে দাও। ওই দেখুন না ঈসা রুহুল্লাহ, আল্লাহর কারিশমায় আল্লাহর কুদরতে বিনা বাপে তৈরি হয়েছিলেন নবী ঈসা, যাকে আল্লাহ চতুর্থ আসমানে রেখে দিয়েছেন। ওই নবী ঈসা বলবেন আল্লাহ আমি আমার মা মরিয়মের জন্য কাঁদি না গা, কাউকে বাঁচাতে হবে না গো আল্লাহ, আমি ঈসাকে বাঁচিয়ে দাও। আমি আপনি তো কোথাকার কোন স্যার, শুধু একজন আছেন, একজন কাঁদছেন, কাঁদছেন, আয় আমার আল্লাহ ও রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর বেটা গা, আমি মুহাম্মদ রসুল, আমাকে বাঁচাতে হবে না, আমি বাঁচতে চাই না গা, আল্লাহ শুধু আমার গুনাহগার উম্মত গুলোকে বাঁচিয়ে দাও। একজন আমার কাঁদছেন। এখন যদি কেউ মনে করেন কেয়ামতের দিনে ওই রৌদ্রে আমি দাঁড়াবো না, যেন আমার ওই রৌদ্রে দাঁড়িয়ে থাকতে না হয়, ওই দিনে আল্লাহ পাকের আরশে আজিম নামিয়ে আনা হবে, আল্লাহর আরশটা কত মানে সিংহাসন কত বড়। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখছেন, এই এত মোটা, এক জায়গায় করলে এত মোটা হবে, 31 একসঙ্গে করলে এই এতটা মোটা হবে। ওই কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর আরশটা এত বড়, যদি আল্লাহর আরশে আজিমের মাঝখানে 7 আসমান আর 7টা জমিন রাখা হয় তাহলে মনে হবে যেন বিশাল ফাঁকা মাঠের মাঝখানে একটা মটরের দানা পড়ে আছে, মোটরের দানা পড়ে আছে। এই 7 আসমানটা কি আমরা তো দেখছি, এই আরে বিজ্ঞান যেখানে পৌঁছাতে পারিনি আমার নবী সেখানে পৌঁছে দিয়েছেন। আমাদের পাকিস্তানের বিখ্যাত মুবাল্লিক তারিক জামিল সাহেব তিনি লিখেছেন, আরো অনেকেই লিখেছেন, আল্লাহর আকাশটা কত বড় বড়। আমি বলছি আমার রস মনে আছে, ভাই আমার এই পৃথিবী থেকে মাটি থেকে প্রথম আসমান পর্যন্ত আমার নবী পাকের ভাষায় 500 বছরের রাস্তা, একটা আরবি ঘোড়া একদম একটানা না বিশ্রাম নিয়ে যদি 500 বছর দৌড়ায় তাহলে যত দূর যেতে পারে এটাই হলো 500 বছরের পথ। এই জমিন থেকে প্রথম আসমান, এই যে আসমানটা আমরা দেখছি, এই আসমানটা এর নাম হচ্ছে রকিয়া, রকিয়া গাঢ় ধোঁয়া দিয়ে তৈরি। এই আসমানটা পুরু কত জানেন, মোটা কত? এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যত দূরত্ব 500 বছরের রাস্তা, প্রথম আসমানটা শুধু মোটা হচ্ছে 500 বছরের রাস্তা, তার উপরে আবার 500 বছরের রাস্তা শুধু খালি, মহাশূন্য, কিছু নাই, কিছু নাই। আল্লাহ দ্বিতীয় আসমান বানিয়েছেন, লোহা দিয়ে বানিয়েছেন, লোহা, লোহার লোহা, মোটা হলো কত? 500 বছরের রাস্তা পরিমাণ শুধু মোটা, বড় কত জানেন আসমানটা? নবীপাক বলছেন দ্বিতীয় আসমানটাকে মনে করো একটা বিশাল বড় ফাঁকা ময়দান, তার নিচে প্রথম আসমানটা একটা মোটরের দানার মতো ছোট হয়ে গেছে, তাহলে মনে হচ্ছে ফাঁকা মাঠের মাঝখানে একটা মোটরের দানা পড়ে আছে। তার উপরে দ্বিতীয় আসমানের উপরে আবার 500 বছরের রাস্তা ফাঁকা, মহাশূন্য, আমার আল্লাহ পাক তৃতীয় আসমানকে তামা দিয়ে বানিয়েছেন, আপনার কি না 9 কোটি 30 লক্ষ মাইল পরিমাণ মোটা। তৃতীয় আসমানটা এত বিশাল বড়, তৃতীয় আসমানকে বিশাল ফাঁকা ময়দান মনে করেন,
তার নিচে দ্বিতীয় আসমানটা একটা মুরগির আন্ডার খোসার মতো ছোট হয়ে গেছে, জানা মনে হচ্ছে বিশাল, চোখ যতদূর পর্যন্ত যাওয়া সম্ভব, চারিদিকে গোল করে ওই ফাঁকা মাঠের মাঝখানে একটা মুরগির আন্ডার খোসা পড়ে আছে। তাহলে তৃতীয় আসমান কত বড়। তারপরে মহাশূন্য 9,30,00,000 মাইল পরিমাণ ফাঁকা চতুর্থ আসমানকে আমার আল্লাহ রূপা দিয়ে বানিয়েছেন, দুধ সাদা রূপ দিয়ে বানিয়েছেন, 9,30,00,000 মাইল পরিমাণ মোটা আসমানকে আমার আল্লাহ এত বিশাল বানিয়েছেন। তার নিচের আসমানটা যেন মনে হয় বিশাল ফাঁকা মাঠার মাঝখানে একটা পেঁয়াজের সিল্কা পড়ে আছে, পেঁয়াজের সিল্কা। পঞ্চম আসমানটা আল্লাহ লাল সোনা দিয়ে বানিয়েছেন, লাল সোনা। এই আসমানটার নাম হচ্ছে জাহেরা, জাহেরা। 500 বছরের রাস্তা পরিমাণ মোটা ও আসমান এত বড়। তার নিচের আসমানটা মনে হয় বিশাল ফাঁকা মাঠের মাঝখানে একটা আংটি পড়ে আছে, ছোট্ট একটা আংটি পড়ে আছে, আবার ফাঁকা অতটা। ষষ্ঠ আসমানকে আমার আল্লাহ বানিয়েছেন নীলকান্ত মণি দিয়ে, জি নীলকান্ত মণি তাই দিয়ে, একই পরিমাণ মোটা, এত বড় ওই আসমানটা। তার নিচের আসমানটা যেন মনে হয় বিশাল ফাঁকা মাঠের মাঝখানে একটা মরা মাছের চোখ পড়ে রয়েছে। সপ্তম আসমানটা আল্লাহ লাল আকিক পাথর দিয়ে বানিয়েছেন, 9,30,00,000 মাইল পরিমাণ মোটা ও আসমানটা এত বিশাল বানিয়েছেন আমার আল্লাহ। তার নিচে ছটা আসমান যেন মনে হচ্ছে বিশাল ফাঁকা মাঠের মাঝখানে একজন মহিলার একটা চুল পড়ে রয়েছে লম্বা লম্বা। সাত জমিন তো আলাদা আছে, তো ওই সাত আসমান আর সাত জমিন আল্লাহর আরশে আজিমের মাঝখানে রাখা হলে মনে হবে যেন বড় ফাঁকা মাঠের মাঝখানে একটা মটরের দানা পড়ে আছে। তাহলে আরশ কত বড়। কিয়ামতের ওই দিনে আমার রব্বুল আলামিনের আরশে আজিম খানা নামিয়ে আনা হবে, ওই আরশের লম্বা একটা ছায়া পড়বে, ছায়াটা সম্পূর্ণ এসি, একদম এয়ার কন্ডিশন ছায়া। জি, সাত প্রকার মানুষের মধ্যে স্থান পাবে, সাত প্রকার মানুষের স্থান পাবে, তার মধ্যে একদল, একদল হচ্ছে নবী আমার বললেন রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদে, যে মানুষের অন্তরটা দিলটা মসজিদের ছাদে টাঙানো থাকে, যেখানেই যাক অন্তর ওর দিল মসজিদের মধ্যে। এই ইমানদার মসজিদে কেমন জানেন, জি নবীজি বলছেন আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকি ফিল মাই, পানির মধ্যে মাছ যেমন মসজিদের মধ্যে ইমানদার তেমন। বলুন না সুবহানাল্লাহ। আপনি একটা বড় কাতলা মাছ কি যে কোনো মাছ ডেঙ্গায় তুলে ওরে সারা দুনিয়ার যত খাবার ও সামনে দেন, বলেই তো কিচ্ছু লাগবে না, পানিতে ছেড়ে দেওয়া না তো আমার জীবন চলে যাবে। পানির ভিতরে মাছ যেমন শুকে থাকে ইমানদার মানুষরা মসজিদে তেমন থাকে। কিন্তু এখন কি হয়েছে জানেন, আমি তো দেখি পিছন টান দেয়, মানে যেন সামনের কাঁথার দিকে না যেতে হয়, একদম পিছনে দাঁড়াবো, হ্যাঁ তাড়াহুড়ো করে বেরিয়ে যাব, সামনের কাঁথারে ভেতরে যেতে চায় না মানুষ, অন্য লোক ঢুকে এলে তারপর আমি পিছনে থাকবো। এই জন্যই তো মুসলমান এত পিছনে পড়ে গেছে, এত পিছনে পড়ে গেছে। মসজিদের সঙ্গে বলছিলাম জীবনটাকে আটকে রেখে দিন, ওই রৌদ্রে ওই রৌদ্রে দাঁড়াতে হবে না। ওই দিনে মানুষ এত কান্না কাঁদবে, ওই উপরের দিকে কাঁদবে, তাকিয়ে তাকিয়ে কাঁদবে, কেউ কারো দিকে দেখতে সাহস হবে না, কারো দিকে দেখার ফুরসত হবে না, কেঁদে কেঁদে চোখের পানি থাকবে না, রক্ত ঝরবে, রক্তের দরিয়া বয়ে যাবে, কিন্তু না না না, ওই দিনের কান্না কোনো কাজে আসবে না। সম্পর্ক মসজিদের সঙ্গে করে নি, জি জীবন চেঞ্জ হয়ে যাবে কিয়ামতের ময়দানে। একটা মসজিদের সেক্রেটারি কি মুতাওয়াল্লি কি মসজিদের কোনো খাদেম মসজিদ বানানেওয়ালা এরকম যারা, তাদের নেকি আর গোনা ওজন হচ্ছে,
এখন নেকির পাল্লা হালকা হয়ে গেছে আর গোনার পাল্লা ঝুঁকে গেছে, আমি হাদিস বলছি ঝুলে গেছে। ওই সময় যে মসজিদে ও খাদেম ছিল, সেক্রেটারি ছিল, সেই মসজিদ সঙ্গে সঙ্গে তার পাশে চলে আসবে, একটা আওয়াজ হবে, এই ব্যক্তি এই মসজিদের খাদেম ছিল, মোতাওয়াল্লি ছিল, সেক্রেটারি ছিল, দাতা ছিল, মসজিদ বানানেওয়ালা ছিল, ওই মসজিদের এক মুঠো মাটি ওর নেকির পাল্লায় চাপিয়ে দেওয়া হবে, এক মুঠো মাটি ওই মসজিদের মাটি নেকির পাল্লায় চাপিয়ে দেওয়া হবে, যেই দেবে সা করে ওর নেকির পাল্লাটা ঝুঁকে যাবে। ধরে বলুন সুবহান, কেন মসজিদের সঙ্গে নিজের জীবন জড়িয়ে রেখে দেবেন? এখন তো আমরা সব খাস করে ফেলেছি, সবে বরাত আর সবে কদর, জি মসজিদে ভিড়, তারপরে যা যে যেখানে সে সেখানে। আমার ভাই জানেরা মনে রাখুন, ইবলিস যখন শয়তান হয়ে গিয়েছিল, ইবলিস বলেছিল রব্বুল আলামিন আদমের জন্য আমি শয়তান হলাম, আমি আমি তোমার কাছে কিছু চাইবো, আমার কিছু চাওয়ার আছে। আল্লাহ বলে ইবলিস কি চাইবি বল, অনেক কিছু চেয়েছিল। আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আলিফ লাম মিম পারার তাফসিরে লিখেছেন, আমি একটা আমার প্রয়োজনীয় কথাটা বলি, ইবলিস বলেছিল ও রব্বুল আলামিন আমার একটা মসজিদ দাও আর একটা ধর্মসভা দাও, আমার জন্য একটা মসজিদ দাও আর একটা ধর্মসভা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইবলিস বাজার হলো তোর মসজিদ, বাজার হলো তোর ধর্মসভা। ইবলিস বড় খুশি হয়েছিল, আল্লাহ কামিয়াব হয়ে যাব, আল্লাহ ওই মসজিদে কড়া লোক যায় আর আমার মসজিদে কড়া আসে, এই ধর্মসভায় মানে এটা আমাদের ধর্মসভা, আল্লাহ ওই ধর্মসভায় কজন যায় আর আমার ধর্মসভায় কয়জন আসে আল্লাহ দেখিয়ে দেব। আমরা দেখি তো সবসময় কুটুম বাড়ি ভর্তি 15 কিলো গোস্ত তুলেছে, জি থই থই করতেছে ঘর বাড়ি রাস্তাঘাট, জি কিন্তু যার মেয়ের বিয়ে তার পাতে ডাল নেই, যে জন্যই এত কুটুম আর এত গোস্ত এসছে ওখানে লোক নেই। তাই এই মুসলমান ঝেঁটা খাবে না তো খাবে কে গো? জি আমার ভাই জানেরা, মসজিদের প্রতি মোহব্বত করুন, মসজিদের দিকে টান রেখে দিন। কিয়ামতের ময়দানে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না গো, সব ধ্বংস হয়ে যাবে। তবে মসজিদ গুলো ধ্বংস হবে না, মাদ্রাসা গুলো ধ্বংস হবে না, পশ্চিম প্রান্তে গিয়ে টলমল টলমল করবে, ফ্ল্যাট হোটেল ঘর বাড়ি পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নেই, তবে মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হয়নি। এই মসজিদ এখানে থাকবে না, কোন জায়গার মসজিদ তার নিজের জায়গায় থাকবে না, ইহা তাকে মসজিদের নববীটাও তার নিজের জায়গায় থাকবে না, নিজের জায়গায় থাকবে না, সব পশ্চিম প্রান্তে গিয়ে টলমল 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 করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জিবরাইল সবই ধ্বংস হয়ে গেল, তবে মসজিদ আর মাদ্রাসা কেন ধ্বংস হলো না যাও জিজ্ঞাসা করো। জিবরাইল আমিন গিয়ে বলবেন, এ মসজিদ এ মাদ্রাসা আমার আল্লাহ পাক বলেছিলেন, কুল্লু মান আলাইহা ফান পৃথিবীর সব ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধু তোমার সম্মানীয় রব আল্লাহ রব্বুল আলামিন থাকবেন। সব ধ্বংস হয়ে গেল, ওরে মসজিদ আর মাদ্রাসা কেন তোরা ধ্বংস হয়ে গেলি না? মসজিদের ইট কথা বলবে, মসজিদের বালুকণা কথা বলবে, মসজিদের রড প্রতিটা জিনিসের আমার আল্লাহ জবান খুলে দেবেন, সবাই বলবে, ইট বলবে, বালি বলবে, রড বলবে, দরজা জানালা গুলো সব বলবে, এই জিবরিল ঠিক বলেছো, তবে দুনিয়ায় যারা আমাকে বানিয়েছিল, যারা আমার ভিতরে নামাজ পড়েছিল।
ছিল, যারা আমাকে সহযোগিতা করেছিল, মাদ্রাসা বলবে যারা আমাকে বানিয়েছে সহযোগিতা করেছে, আমার মধ্যে যারা কোরআন শিক্ষা করেছে, ইলম শিক্ষা করেছে, না না ওরা হলো আমাদের আজ পরিবার পরিজন, ওরাই আমার পরিজন, ওদের বুকের ভিতরে না নিয়ে আমি মসজিদ ধ্বংস হব না, মাদ্রাসা বলবে আমিও ধ্বংস হব না। সব এরা জবান খুলে বলবে, প্রতিটা ইট বালি সব কথা বলবে। জিব্রিল আমিন আল্লাহকে বলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জিব্রাইল মসজিদ ঠিক বলেছে, মাদ্রাসা ঠিক বলেছে, যাও আল্লাহ হুকুম দেবেন ওই মসজিদের প্যাসেঞ্জারেরা সব ওই মসজিদে উঠে যাও, মাদ্রাসার প্যাসেঞ্জারেরা উঠে যাও, সব মসজিদের ভিতরে আর মাদ্রাসার ভিতরে ঢুকে যাবে। ধরবে কিভাবে? আমরা এখন বেঁচে আছি, আমরা পড়ছি, আমরা মরে যাবো আমাদের ছেলেরা পড়বে, ওরা মরে যাবে ওদের ছেলেরা পড়বে। জি, আমাদের পিছনে কত লোক নামাজ পড়েছে, অত মানুষ এই মসজিদে ধরবে কিভাবে? এও তো একটা কথা। কিয়ামতের একটা আলামত হচ্ছে খানায় কাবাকে ভেঙে দেওয়া হবে, হজ বন্ধ হয়ে যাবে। মুসনাদে আহমদ শরীফে এসেছে হাদিসটা, কাবা ভেঙে দেওয়া হবে। নবী বলছে আমি দেখতে পাচ্ছি যে কাবা ভাঙছে, ওর নাম জানি, ওর বাপের নাম, ওর বংশের নাম আমি সব জানি, ও কাবা ভেঙে নিয়ে যাচ্ছে, কাবার ধন সম্পদ নিয়ে যাচ্ছে। এই বাচ্চারাই কথা বলছিস কেন? তো কাবা থাকবে না, কাবা উঠবে কিয়ামতের দিনে। হাদিস পাকে নবী বলেন খানায় কাবা কিয়ামতের দিনে নববধূর মতো হয়ে উঠবে, নতুন বউ যেমন সেজে গুজে বার হয়, নববধূর মতো সেজে গুজে কাবা উঠবে। যারা কাবার হজ করেছে, উমরা করেছে, খানায় কাবা তওয়াফ করেছে, তারা সবাই কাবার গিলাফ ধরে সবাই ঝুলে থাকবে, সব ঝুলে থাকবে। ধরবে কিভাবে? কত লক্ষ কোটি 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 মানুষ কাবা তওয়াফ করেছে, তারা তারা ধরবে কিভাবে? জি, এই যেভাবে পৃথিবী থেকে 1300 গুণ বড় সূর্যকে আল্লাহ রেখেছে, একটুখানি দেখায় কাবায় ধরে যাবে, মসজিদে ধরে যাবে, মাদ্রাসায় ধরে যাবে, সব প্যাসেঞ্জার উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে একটা ব্রিজ, একটা পুল বানাবেন, 15,000 বছরের পথ, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার, দুই দিকে তীক্ষ্ণ গিজগিজে ধারালো লতানো কাঁটা গাছ লাগানো রয়েছে। জাহান্নামের উপরে 5,000 বছর খাড়াই উঠতে হবে, 5,000 বছর সমতলে যেতে হবে, 5,000 বছর নিচে নামতে হবে। কেউ যখন যাবে তখন ওই কাঁটা গাছ পায়ে জড়িয়ে নিচের দিকে টানবে, যেন জাহান্নামে পড়ে যায়। কোন জমিদার আছে পার হবে? ঘুটঘুটে অন্ধকার, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়েও ধার। জি, কোন অমুসলিমদের ওই ব্রিজ পার হতে হবে না, কাফেরদের পুল সিরাত পার হতে হবে না, ওদের জন্য বাইপাস আছে জাহান্নামের, ওরা ডাইরেক্ট বাইপাস দিয়ে জাহান্নামে ঢুকে যাবে, কিন্তু এই মুসলমানদের ইমানদারদের ওই পুল পার হতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবাকে ইঞ্জিন বানিয়ে দেবেন, এ কাবা সামনে ইঞ্জিন বনে যা, পৃথিবীর মসজিদ আর মাদ্রাসাগুলোকে আমার আল্লাহ বগি বানিয়ে দেবেন, জুড়ে দেবেন একটার সঙ্গে একটা, প্যাসেঞ্জার ভরা রয়েছে। আমার আল্লাহ পাক বলবেন এ কাবা 15,000 বছরের পথ ওই ব্রিজ পার করিয়ে জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে লাগিয়ে দে, চোখের পলক মারবার আগে তমাম বগিগুলো মসজিদ মাদ্রাসাগুলো জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে লাগিয়ে দেবে, সব মসজিদের প্যাসেঞ্জার মাদ্রাসার প্যাসেঞ্জার গুলো বিনা হিসাবে আল্লাহর দয়ার জান্নাতি হয়ে যাবে। ওপারে গিয়ে বলবে সেই শুনিছিলাম, হুজুররা বলতো পুলিশেরা পার হতে হবে, সেসব কই? ফেরেশতারা বলবে আল্লাহ তোমাদের প্রতি রহম করেছে,
তোমরাই ছিলে মসজিদের আহাল, পরিবার মাদ্রাসার আহাল। তাই আল্লাহ ওই মসজিদ মাদ্রাসা ওই রুমে ঢুকিয়ে তুমি বুঝতে পারোনি, অনেক আগে তুমি পার হয়ে চলে এসেছো পুল সিরাত, এখন তুমি জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা পুরাতন কথা বলি, প্রিয় নবী আমার বললেন, আল মসজিদু জুজউম মিনাল কাবা, মসজিদ গুলো দুনিয়ার বৈধ মসজিদ গুলো হলো খানায়ে কাবার শাখা বা ব্রাঞ্চ। কিভাবে হলো সংক্ষেপে বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আযীমের নিচে একটা পাথর সৃষ্টি করেছিলেন, ওই পাথরের নাম হলো মারওয়ারিদ পাথর। ওই পাথর কি আল্লাহ হুকুম করলেন বিস্তার হয়ে যা, পাথর বিস্তার হয়ে গেল। তখন মাটি তৈরি হয়নি, পানি তৈরি হয়নি, জমিনে কিছুই নেই, মাটি নেই, পানিও নেই। এমন সময় আমার আল্লাহ ওই পাথরটার দিকে ভয়াল দৃষ্টিতে একবার তাকাবেন, আল্লাহর ভয়ে গোটা পাথর খানা গলে গলে পানি হয়ে যাবে, গোটা দুনিয়ায় পানি, পানি আর পানি ভরে গেল, মাটি নেই শুধু পানি, পানি পানিতে ঢেউ নেই, স্থির পানি পৃথিবীময় শুধু পানি রয়েছে। আল্লাহ হুকুম করলেন ফেরেশতাদের, এ ফেরেশতারা জান্নাত থেকে পাথর নিয়ে যা পৃথিবীর মিডিলে নাভি স্থলে একটা ঘর বানিয়ে দে। আল্লাহ পাক কোরআনে বললেন, ইল্লা আউয়ালা বাইতি উদিআলিন্নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকা। আল্লাহ পাক পৃথিবীর প্রথম ঘরটা তথা মক্কা নগরীতে বানিয়েছিলেন মানুষের হেদায়েতের জন্য, হুদাল্লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। রব্বুল আলামিন বললেন, ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক, ওই পুরাতন ঘরকে তোমরা প্রদক্ষিণ করো। উদ্দেশ্য পৃথিবীর প্রথমবার কাবা, আল্লাহর ফেরেশতারা জান্নাত থেকে পাথর নিয়ে পৃথিবীর মিডিলে পানির উপরে শূন্যের উপরে একটা ঘর বানালেন, ওটাই তো হলো বাইতুল্লাহ বা কাবা, শূন্যের উপরে। ভাই আমার, বাবা জিরা আমার, এবারে আল্লাহ পানিকে হুকুম করলেন পানি ঢেউ লেগে যা, পানিতে ঢেউ উঠে গেল, কাবার নিচে গিয়ে ঢেউগুলো লেগে আছাড় খেয়ে খেয়ে পড়ে। তবে জান্নাতের যত পাথর আনা হয়েছিল একটা পাথর কাবায় লাগলো না, একটা পাথর বেশি রয়ে গেল। পাথর কাঁদে, ও পাথর কাঁদে, কেঁদে জারি জার হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জিব্রাইল ওই পাথর কেন কাঁদে একবার জিজ্ঞাসা কর। হ্যালো, আমার ভাইরা, যে কথা বলছিলাম, তো পানি ঢেউ উঠে গেল কাবার নিচে, ঢেউ লেগে লেগে গ্যাজা গ্যাজা থেকে লাল মাটির মতো জমে গেল। আল্লাহ পাক বললেন, আরে জিব্রাইল, কাবার নিচে ওই জমে যাওয়া গ্যাজার মাটি এক মুঠো মাটি নিয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে দাও। জিব্রিল আমিন এক মুঠো কাবার নিচে থেকে মাটি নিয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে পাটালির মতো এই জমিনটা বানিয়ে দিলেন, জমিন তৈরি হয়ে গেল। ওদিকে জান্নাতের একটা পাথর কাঁদে, কাবায় লাগতে পারে না। জিব্রিল আল্লাহর হুকুম নিয়ে বলে, পাথর কেন কাঁদিস বল। পাথর বলে, আমি আল্লাহর ঘরে লাগতে পারলাম না, এই জন্যেই আমি কাঁদছি। আমি আল্লাহর ঘরে কেন লাগতে পারলাম না, রে তো এমনি জান্নাতের পাথর,
তারপরেও কাঁদছে, আমি আল্লাহর ঘরে কেন লাগতে পারলাম না? জিবরিল বলেন, আল্লাহ ও তোমার ঘরে, ইন্নাল মাসাজিদ লিল্লাহ, শুধু কাবা নয়, দুনিয়ার সব বৈধ মসজিদ গুলো আল্লাহর জন্য, আল্লাহর জন্য। রব্বুল আলামিন বললেন, জিব্রাইল ডানা দিয়ে ওই পাথরে একটা ঝাপটা মেরে দাও, পাথরখানা চূর্ণ বিচূর্ণ করে দাও। জিব্রিল আমিন আলাইহিসসালাম একটা ডানার ঝাপটা মেরে দিয়ে পাথরখানা চূর্ণ বিচূর্ণ করে দিল, রিজা রিজা টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ও জিব্রাইল, পাথর কুচিগুলো নিয়ে এবার দুনিয়ার জমিনে ছড়িয়ে দাও। জিব্রিল আমিন ওই পাথরের কুচিগুলো নিয়ে দুনিয়ার জমিনে ছড়িয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, ওই জিব্রাইলের ছড়ানো পাথরের কুচি জান্নাতের পাথরের কুচি যেখানে একটা পড়ে রয়েছে ওখানে একটা মসজিদ তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবরি মসজিদের জায়গায় যদি জিব্রাইলের ছড়ানো কোনো পাথরের কুচি পড়ে থাকে, তাহলে মনে রাখুন ওই দিনটাও হয়তো খুব বেশি দূরে নয়, যে দিনে সমহিমায় বাবরি মসজিদ আবার পৃথিবীর মানুষের কাছে দেখা দেবে ইনশাআল্লাহ। আর যদি ওখানে কোনো পাথরের কুচি না পড়ে থাকে, তাহলে আমার বক্তব্য ওখানেই শেষ। বাবরি মসজিদ নয়, পৃথিবীর যত মসজিদ শহীদ করা হয়েছে, বিরান করা হয়েছে, সেখানে যদি একটা পাথরের কুচি পড়ে থাকে তো অবশ্যই সেখানে মসজিদ তৈরি হয়েছে। আর আগামী দিনে যদি আটলান্টিক মহাসাগরের মাঝখানে, প্রশান্ত মহাসাগরের মাঝখানে, বঙ্গোপসাগরের মাঝখানে, আরব সাগরের মাঝখানে যদি কোনো পাথরের কুচি পড়ে থাকে, কালে 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 চর জমে যাবে, ওখানে জনবসতি গড়ে উঠবে এবং ওখানে আগামী দিনেও একটা মসজিদ তৈরি হবে। জড়িয়ে রাখুন জীবন মসজিদের সঙ্গে। মসজিদ খানায় কাবার শাখা, ব্রাঞ্চে টাকা জমা দিলে হেড অফিসে চলে যায়, জি ব্রাঞ্চে কাগজ জমা দিলে হেড অফিসে চলে যায়, আপনার ব্রাঞ্চে জমা দেবেন, জি হেড অফিসে পৌঁছে যাবে, সন্দেহের কোনো অবকাশ নেই। কিতাবে এসেছে, কোন ছেলের বিয়ে হয় না, কোন ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ে দিতে চায় না কেউ। ওই ছেলেটা যদি নিয়ম করে প্রতিদিন মসজিদটা ঝাড় দিয়ে দেয়, অতি শিগগিরই আমার আল্লাহ পাক তার জন্য একটা নেক বিবি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কোন মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়ে তার ভাইকে বলে, ভাই রে আমি তো মসজিদে উঠতে পারি না, আমার হয়ে ও ভাই তুমি একটু মসজিদটা ঝাড় দিয়ে দাও। বোনের হয়ে ভাই যদি মসজিদ ঝাড় দিয়ে দেয়, তাহলে আমার আল্লাহ পাক ওই মেয়েটার অচিরে একটা নেক স্বামী দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি মসজিদ, বাড়ি থেকে হেঁটে মসজিদে আসেন আপনারা নামাজ পড়তে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য মসজিদে আজান হয়ে গেল, বাড়িতে ওযু করে নামাজ পড়ার জন্য আপনি মসজিদে আসছেন। আল্লাহর নবী বলেন, আজান শুনে কেউ যখন নামাজ পড়বার জন্য মসজিদে যায়, আমি রাসূলুল্লাহ বলি ও যেন ইহরাম বেঁধে কাবার হজ করার জন্য বার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার আরো বলেন, ওর প্রতিটা কদমে 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 একটা করে নেকি হবে, একটা গোনা মাফ হবে, জান্নাতের একটা স্তর দরজা আল্লাহ তার উন্নত করে দেবেন। অন্য বর্ণনায় নবী বলেন, ওর প্রতিটা কদমে 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 একটা করে কবুল হজের সব, আর কবুল উমরা হজের সব তার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে প্রিয় নবী বলে, লাকদ হামামতু আনা মুরাফিতিয়াতি, আমার বড় ইচ্ছা হয়
আমি একদল নওজোয়ানকে বলি যা জঙ্গলে শুকনো কাঠ কেটে আন, আর মুয়াজ্জিনকে বলি যা মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দে। আজান হয়ে যাবার পরে যারা মুয়াজ্জিনেরা পয়লা আলি সৈয়েদিনা ওই মমনবী আসে নিখিল ধরনি উল্লাসে মাতি বিপুল পুলকে হাসে গে ওই মমনবী আসে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মসজিদে ঢুকেছে নবী বলছে ওশান ও নিজের জান্নাতের মধ্যে ঢুকে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার বলেন মসজিদে গিয়ে বা বাড়িতে বলেন যেখানেই বলেন না কেন নামাজ পড়বার জন্য বলি শুধু নামাজের পাটিতে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওর জীবনের তাম সগিরা গোনাগুলো মাফ করে দেন। ওই ব্যক্তি তকবীরে তাহরিমা বেঁধে সূরা ফাতিহা পড়াটা শেষ করলো গায়রিল মাগুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন যেই না পড়ে নিয়েছে আমার আল্লাহ পাক একটা কবুল হবা হজের একটা কবুল হবা উমরা হজের সবর নামায় আমালে লিখে দেন। অপর বর্ণনায় ওর মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহে যত চুল আছে পশম আছে ওই পশম পরিমাণ চুল পরিমাণ নেকি আগামী এক বছরের নেকি সঙ্গে সঙ্গে ওর মেমোরিতে আল্লাহ ঢুকিয়ে দেবেন। মনে করেন আপনার শরীরে যদি 2 লক্ষ চুল থাকে পশম ধরে চুল ধরে 2 লক্ষ থাকে তাহলে এক এক দিনে 2 লাখ নেকি দেবেন আগামী এক বছরের নেকিটা একসঙ্গে মেমোরিতে ঢুকিয়ে দেবেন। বলুন না সুবহান। প্রিয় নবী আমার বলেন ওই ব্যক্তি যখন রুকুতে চলে গিয়েছে রুকুর তসবি পড়ে ওই ব্যক্তি দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি রহমতের নজরে তাকায় ওর কপাল খুলে গেল ও হতভাগ্য জীবনে হবে না। সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়েছে নবী আমার বলেন ওই ব্যক্তি নিজের ওজন পরিমাণ সোনা নিজের ওজন পরিমাণ সোনা যেন আমার আল্লাহর পথে দান করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি 60 কিলো হই তাহলে 60 কিলো সোনা যেন আমি আল্লাহর পথে দান করলাম। শুধু উঠেছে সামি আল্লাহু লিমান হামিদা কত নেকি হয়ে গেল। যখন বান্দা সাজদা দিয়ে দেয় প্রিয় নবী বলে ও যেন একটা গোলাম আজাদ করে দিল একটা গোলাম আজাদ করে দিলে যত নেকি হয় অত নেকি আমার আল্লাহ তার নামায় আমলে দিয়ে দিলেন। শুধু তাই নয় ওই ব্যক্তি যখন তাশাহুদ পড়ে তাহিয়াতুলিল্লাহি ওসসালাওয়াত ওয়াত্তাইয়্যিবাত যখন এই তাশাহুদ পড়ে তাশাহুদ যখন পড়া শেষ হয়ে যায় আমার আল্লাহর নবী বলেন 1000 আলেমদের আর 1000 শহীদানদের নিকিতার নামায় আমলে আল্লাহ ঢুকিয়ে দেন। 1000 আলেমের কত নেকি আর 1000 শহীদানদের কত নেকি
একটা ওহদ পাহাড় এক পাল্লায়, শহীদের এক ফোঁটা রক্ত এক পাল্লায়, শহীদের এক ফোঁটা রক্তের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, ওহদ পাহাড় হালকা হয়ে গেছে। তো এরকম 1000 শহীদের নেকি কত হতে পারে? সব ওই পরিমাণ নেকি আপনার নামায় আমলে আমার আল্লাহ ঢুকিয়ে দেবেন। ধরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ওই ব্যক্তি যখন দুই দিকে সালাম ফিরিয়ে দিল, আমার আল্লাহ জান্নাতের আটখানা দরজা খুলে দিয়ে বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, তোর যে দরজা দিয়ে পছন্দ হয় ওই দরজা দিয়ে আমার জান্নাতে ঢুকে যা। মসজিদের সঙ্গে যোগাযোগ রাখুন। জি, প্রিয় নবী বলেন, এমন একটা জমানা আসবে, মাসাজিদাহুম আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো সুন্দর হবে, চোখ জুড়িয়ে যাবে, বহু রকম কারুকার্য মসজিদে করা হবে, কিন্তু না না, ওই মসজিদের ভিতরে হেদায়েতের উপকরণ থাকবে না, হেদায়েত থাকবে না, বরং যাহারাতিল আসওয়াদ ফিল মাসাজিদ, মসজিদ ঘরের মধ্যে জোরে জোরে চিল্লাবে, জোরে জোরে কথা বলবে, আওয়াজ করবে, দুনিয়ার কথা বলবে, এটা হলো কেয়ামতের আলামত। এমনকি মানুষ গর্ব করবে, লা তাকুমুস্সাআ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদ নিয়ে লোক যতদিন গর্ব না করবে ততদিন কিয়ামত হবে না। কি করবে? মসজিদ বানিয়েছো, এই করেছি, ওই করেছি, ওই করেছি, গর্ব করবে। কেউ বলবে, ওরে আমি যা কাজ করে দিয়েছি এরকম কাজ আর কেউ করে দিতে পারবে না, গর্ব করবে, তবে ওর মধ্যে হেদায়েত থাকবে না। আমি একটা বলি, আপনাদের দিকে হয়তো বা হয় না, আমি দেখছি এই সামনে রোজা আসছে, তো রোজার মাসে রোজা রেখেছে, আর রোজার না আসলে মনে হয় যেন আল্লাহ একটা মাসের জন্য নামাজ ফরজ করেছেন আমাদের জন্য, আর 11 মাস ছাড় দিয়েছে, দেখলি মনে হয়। তা যাই হোক, আর এক মাস রোজা রাখছে আলহামদুলিল্লাহ, ইফতার করেছে সন্ধ্যাবেলা, মসজিদে নামাজ পড়তে যাচ্ছে মগরিবের, মগরিবের নামাজ পড়েছে জামাতে, শেষে 2 রাকাত পড়ুক আর 4 রাকাত পড়ুক, হুড়মুড় করে তাড়াহুড়ো করে পড়ে নিয়েছে, নিয়ে এইবারে বার হচ্ছে, ও তখনও মসজিদের বারান্দায়, মানে মসজিদের বাইরে এখনো যায়নি, মসজিদের বারান্দায় রয়েছে, একটা হাত মাথায় দিয়েছে আর একটা হাত পকেটে দিয়েছে, মানে একটা ঢোকাবে আর একটা বার করবে, টুপিটা ঢোকাবে, বোঝা যাচ্ছে? আর কি বার করবে মনে হয় আমার আর বলতে হবে না। সকালবেলা উঠে হাতড়ায় বালিশের ধারে গাঁটিতে, যে পকেটে হাত গেছে, বলেন মসজিদে হেদায়েত গিয়ে হয়েছে হয়নি? আরে একদিন দেখি নামাজ পড়তেছে মসজিদে, তা সে মুরগি তবু একটু মাথা উঁচু করে ঠোকরায়, এ এ এ বেয়াদব, সে মাথা উঁচু করেন, এখন তাড়াহুড়ো করে দৌড়চ্ছে পাগলের মতো। আমি মনে করলো মনে বাড়ি কোনো বিপদ আপদ হয়েছে হয়তো। জি, তারপরে দেখছি ওই টুপি ওই পাঞ্জাবি এতক্ষণ ফেরেস্তার মতো বসেছিল, ও সেই ইটের রাস্তা ধুলো তারির উপরে বসে পড়েছে, ওখানে বসলো কেন? আরো লোক রয়েছে, দেখি টিভিতে বিশ্বকাপ হচ্ছে, টিভিতে বিশ্বকাপ হচ্ছে, ও এত দেওয়ানা হয়ে গেছে বিশ্বকাপ দেখছে, ওখানে বসে নামাজ গুলো জলাঞ্জলিতে দিয়ে। রব্বুল আলামিন বলেন, আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে, অসভ্য কাজ থেকে, হারাম কাজ থেকে, নাজায়েজ কাজ থেকে মানুষকে বাঁচায়। কিন্তু যে মুসল্লি নামাজ পড়ে আবার সাহেবের গাড়ে বিবি ফেলে, যে মুসলমান নামাজ পড়ে আবার টিভির সামনে বসে বিশ্বকাপ দেখে, যে মুসলমান নামাজ পড়ে আবার সুকাম দেয়, মনে করে নূর নামাজ নামাজ নয়, বরং নামাজ নামাজ খেলা করে এসেছে, প্রকৃত নামাজ ওটা নয়, প্রকৃত নামাজ হারাম কাজ থেকে মানুষকে বাঁচিয়ে দেয়, খারাপ কাজ থেকে, নির্লজ্জ কাজ থেকে মানুষকে বাঁচায়। জি, এক মসজিদ লোক নামাজ পড়বে নবী বলেছেন, কারো মন নামাজে থাকবে না, কারো মন থাকবে না নামাজে। পীর জুলফিকার আহমদ নকশবন্দি তার কিতাবে লিখছেন, কিতাবে লিখছেন, এগুলো গল্প নয় বাস্তব, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন,
চার রাকাত নামাজের নিয়ত করেছেন, তিন রাকাত পড়া হয়ে গেছে, এখন ইমাম সাহেব মনে করতে পারছেন না তিন রাকাত হয়েছে না চার রাকাত, আমারও কত হয়েছে, আমি তো একসময় ইয়ামতি করতাম, অনেকে জানেন যে হয়েছে, আর ইমাম সাহেব তিন রাকাতে বসে পড়েছে মনে করছে চার রাকাত হয়ে গেছে, বসে পড়েছে যথারীতি সালাম ফিরিয়ে বলছে ভাই কত রাকাত হয়েছে গো, তিন রাকাত না চার রাকাত। একটা বাপের বেটা যদি জবান খুলতে পারে কেউ বলতে পারে, কারণ নামাজে তো মন ছিল না একটা, কে কোথায় ছিল শুধু বলিটা ওখানে ছিল, একটা লোক জবাব দিতে পারছে না কর একা ফের, একটা বুড়ো লোক ছিল বলতে হুজুর একদম নিশ্চিত করে বলতেছি আমি তিন ডাকাত চার ডাকাত হয়নি। ইমাম সাহেব ভাবছে অন্তত একটা লোকের মনও নামাজে ছিল, যাক আলহামদুলিল্লাহ এই লোকটার মন অন্তত নামাজে ছিল। এখন ইমাম সাহেব বলতেছে আপনি এত নিশ্চিত করে কিভাবে বলছেন আমি তিন ডাকাত হয়েছে আমার, বলে ইমাম সাহেব আমার চারটে ছেলে জানেন সব ব্যবসা বাণিজ্য করে, তোই প্রথম রাকাতে প্রত্যেক দিন আমার বড় ছেলের হিসেবটা একটু করে নেই, দ্বিতীয় রাকাতে মেজো ছেলের, তৃতীয় রাকাতে সেজো ছেলের, আর শেষ রাকাতে ছোট ছেলের, তা আজকের শুধু তিনটে ছেলের হিসেব হয়েছে হুজুর, এখনো একটা ছেলের হিসেব বাকি, তাই বুঝলুম যে নিশ্চয়ই তিন রাকাত হয়ে সবার নামাজগুলো খানে খারাপ হয়ে গেল, কজনার মন ছিল নামাজে, মসজিদে নামাজ পড়ি একটা মশা কামড়ালে পিছনের কাতারের লোকের পায়ে, একটা মশা কামড়ালে সামনের কাতারের লোক বুঝতে পারে কিছু একটা হয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবা পায়ে ক্যান্সার হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, ক্যান্সার হয়ে গেছে পচে গেছে, ডাক্তার বলছে হুজুর পা কেটে বাদ দিতে হবে, তবে তখন অত নিসার করা ঔষধ ইনজেকশন আবিষ্কার হয় না, ডাক্তার বলে হুজুর পা আপনার কিভাবে কেটে বাদ দেব, নিসার করে কাটে তো সেটা তো আলাদা, কিন্তু নিসার করা নাই পা কেটে বাদ দিতে হবে, যাইতেই কথা না, ডাক্তার যুক্তি দিচ্ছে আপনি এক কাজ করেন একটুখানি মদ খান, একটুখানি মদ খান, মদের নেশা এসে যাবে আর ওই সুযোগে আমি পা কেটে নেব, বুঝতে পারবেন না খুব বেশি। নবীজির সাহাবা বলেন এ ডাক্তার সাহেব আমার আল্লাহ রাব্বুল আলামিন খামার তথা মদ কে হারাম করে দিয়েছেন, মদ হারাম করেছেন, আমি এক ফোঁটা মদও আমি খেতে পারি না, এক ঢোক কেন, এক গ্লাস কেন, এক কাপ কেন, আমি এক ফোঁটা মদ আমার গালে দিতে পারি না, তবে আমি আপনাকে বলছি আমি যখন নামাজ শুরু করব তখন আপনি আমার পাটা কেটে বাদ দিয়ে দেবেন। সাহাবা নামাজের নিয়ত করেছেন বসে, ওই পচা পাটা লম্বা করা রয়েছে, নামাজ শুরু করে দিয়েছেন, ডাক্তার এসে কখন ভেস ভেস করে পাখানা কেটে বাদ দিয়েছে, ওই সাহাবা নামাজের সালাম ফেরানোর পরে বলছে ডাক্তার সাহেব আমার পাটা বাদ দেওয়া হয়েছে নাকি, হ্যাঁ আপনি যখন নামাজ শুরু করেছেন তখন পা কেটে বাদ দিয়েছি, ওই সাহাবা বলে আল্লাহর কসম করে বলি আপনি কখন আমার পাটা কেটে নিয়েছেন আমি এর বিন্দু বিসর্গ কিছুই বলতে পারি না, এই ছিল নামাজ। জি নামাজি হন, কিয়ামতের ময়দানে একদল মানুষকে জিজ্ঞাসা করা হবে, ফাকার জাহান্নামের দরজায় তারা দাঁড়িয়ে থাকবে, তাদের জিজ্ঞাসা করা হবে মা সালাকা কুম ফি সাকার, সাকার কোন জিনিস তোমাকে সাকারে নিয়ে এলো, জাহান্নাম সাকারে নিয়ে এলো, ওই লোকটা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওখানে সব মানুষগুলো বলবে আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না, দুনিয়ায় নামাজি ছিলাম না এই জন্য সাকারে যাচ্ছি, নবী আমার বলেন লা সাহাবুন লিমাল্লা সলাতালাহু, ইসলামের মধ্যে কোনো অংশ নেই যার নামাজ নেই, নবী আমার বললেন লা দিনা লিমাল্লা সলাতালাহু, ওই লোকটার কোনো ধর্ম নাই যার নামাজ নাই, তার কোনো ধর্ম নাই,
ফিরে আসুন, মুসলমানদের পিঠে দেয়াল থেকে গেছে, ফিরে আসুন। এখনো সবে তো শুরু হয়েছে মাস, এবারে রক্তে লাল হবে জমিন। এই গুনাহগারটার কথা লিখে রাখেন। আজকে তো বলার সময় নেই, এখনো মক্তব বাকি আছে। আমি বলেছিল মক্তব সম্পর্কেও কিছু আমি বলবো। এক নম্বর, মক্তবে আপনার বাচ্চাদের কেন পড়তে দেবেন? আপনার ছেলে আপনার মেয়ে ওখানে পড়বে কেন? একজন লোক মরে যাচ্ছে, তার স্ত্রীর গর্ভে তখন বাচ্চা আছে একটা। লোকটা বলছে, বিবি দেখো বাস্তবে আমি মনে হয় বাঁচবো না, মরেই যাবো, তো আমি তো জীবনে কিচ্ছু করতে পারিনি, তো তোমার পেটে আমার বাচ্চা আছে, তো ওই বাচ্চা ছেলে হোক আর মেয়েই হোক, ওকে একটু আল্লাহর কালাম শিখিয়ে দিও, আল্লাহর কালাম শিক্ষা দিও, কোরআন শিক্ষা দিও। লোকটা মরে গেল, কিন্তু আমল ভালো ছিল না, কবর দেওয়ার পর ওর কবরটা আগুনে ভরে গেছে, কবরে আযাব হচ্ছে লোকটার। কলাস পরে ওর বিবি পেট থেকে গর্ভ থেকে একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ হলো, আর ছেলেটা যখন একটু বড় হয়ে গেছে, মা বলে, বাবা তোর আব্বা বলেছিল আমি তোকে যেন আল্লাহর কালাম শিক্ষা দিই, যা বাবা ওই মক্তবে যা, তারবি কায়দা নিয়ে যা। ছেলেটা তারবি কায়দা নিয়ে মক্তবে গিয়েছে, হুজুর পড়াচ্ছে, বল বাবা বিসমিল্লাহির রহমানির রহিম, ছেলেটা বলেছে বিসমিল্লাহ পড়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা যার ছেলে আমার কালাম শিখবার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আমি আল্লাহ তো এমন নই যে ওর বাপের কবরে আমি আযাব দেব, যা যা ওর বেটার বিসমিল্লাহ পড়ার ওসিলায় আমি আল্লাহ ওর বাপের কবরের আযাবটা মাফ করে দিলাম। হাদিস পাকে নবী বলেন, কারো সন্তান যখন কোরআন পড়তে শিখে যায়, একা একা পড়তে পারে, এখন যেই একা পড়তে শিখে যায়, আল্লাহ তার মা বাপের জীবনের তমাম সগীরা গুনাহগুলো মাফ করে দেন। ফেরে বলেন সুবহান, কেন দেবেন? কেন মাদ্রাসা মক্তবে আপনি কেন সহযোগিতা করবেন? দুটো বইয়ের নাম বলছি আমি, দুটো কেতাবের নাম। উর্দুতে একটা লেখা, আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত, মুফতি এনামুল হক সাহেব কাসিমের লেখা, একটা খুতবাতে জুলফিকার পীর জুলফিকার আহমদ নকশবন্দির লেখা। আমি একটাই কথা বলবো, রাস্তার ধারে ঘর একটা ছেলে, গরিব ছাত্র, কোরআন শিক্ষা করছে, তো সন্ধ্যার পরে একটা কেরোসিনের বাতি জ্বালিয়ে ছেলেটা কোরআন তেলাওয়াত করছে, রাস্তার ধারেই একদম ঘর, কোরআন তেলাওয়াত করছে। এখন কিভাবে ওর বাতিটা, ওই কেরোসিন ফুরিয়ে গেছে আর যারই কারণে বাতিটাও নিবে, ঘর অন্ধকার হয়ে যাবে, ঘর অন্ধকার। ওই সময় ওই ছেলেটা হাত পেতে বলছে, আল্লাহ তুমি আমার এত অসহায় এত গরিব কেন বানালে আল্লাহ? আমার কাছে পয়সা নেই যে আমি কেরোসিন কিনে এনে বাতি জ্বালিয়ে তোমার কালাম তেলাওয়াত করব। আর ঠিক ওই সময় ওই রাস্তা দিয়ে একটা লোক মদ খেতে যাচ্ছিল, মন দিয়ে শোনেন, মদ খেতে যাচ্ছিল একটা লোক, জীবনে কোনো নামাজ পড়িনি, জীবনেও এমন পাপ নেই যাও করেনি, আর মদ ছাড়া কিছু চিন্তা না। এখন ওই মদ খেতে যাচ্ছিল ওই বাড়ির পাশ দিয়ে, আর ওই ছেলেটার ওই কথাটা ওর কানে গিয়ে, আল্লাহ তুমি আমার এত অসহায় কেন বানালে আল্লাহ, কিচ্ছু নেই যে তেল কিনে এনে বাতি জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করব। এই মাতালটা কথাটা শুনেই ঘরের মধ্যে ঢুকে গেছে, এই খোকা কি বলছিলে? তো খুলে বলেছে, এই ব্যাপার, আমার তেল ফুরিয়ে গেছে, বাতি নিভে গেছে, তাই বলছিলাম আল্লাহ তুমি এত অসহায় আমাকে কেন বানালে। আমি 10টা বলতে থাকবো, 1 মিনিট থাকবে না, ওই আমি বলে যাচ্ছি, আমার ইয়ে রেস্ট আমার পরে তো তুমি ইসলাম ভাই, আমি বলে যাচ্ছি সবাই, সে সেই এখন তার সবাই এই তো আমি যাবো, কি বলছি 10 মিনিট হবে, অসম্ভব, আর এক্ষুনি দাম তুলো পুরো জলসা। সংক্ষেপে কথা ভাই আমার,
তো ওই লোকটা মাতালটা বলছে, এই শোনো খোকা চিন্তা করো না, আমি মদ খেতে যাচ্ছিলাম, তো আমার এই মদ কেনার টাকা পকেটে রয়েছে, আমি আজকের আর মদ খাবো না, দাঁড়াও ওই টাকাতে তোমার কেরোসিন কিনে এনে দিচ্ছি, তুমি যাতে ওই আল্লাহর কালামটা তেলাওয়াত করতে পারো। তো মদের টাকাতে কেরোসিন কিনে দিয়েছে, এই নাও বাতি জ্বালাও, আল্লাহর কালাম পড়ো, আর শোনো আমি আগামী কাল থেকে আর মদ খাবো না, আমি ওই মদের টাকা দিয়ে তোমার প্রতিদিন কেরোসিন কিনে দেবো যাতে তুমি আল্লাহর কালাম পড়তে পারো। আর ওই বাড়ি চলে গেল, মদ খাওয়া হলো না, রাতেই মরে গেছে ওই মাতালটা। গ্রামের লোক সকালবেলা এক জায়গায় হয়ে বলে, না না এর জানাজা পড়বো না, কবর দেবো না, এ মাতাল মদখোর গুনাহগার পাপাচার, জীবনেও এক রাত নামাজ পড়েনি, ধরে এই মাঠের মাঝখানে ফেলে দিয়ে সাত দিন পড়ে আছে ওখানে, পচিনি ফুলিনি, গন্ধ হয়নি, পোকা হয়নি, শিয়াল কুকুরে খায়নি, চিল ছকুনেও খায়নি, টাটকা পড়ে আছে। ওই এলাকায় আটজন আল্লাহর ওলি ছিলেন, সাত দিনের পরে আটজন স্বপ্ন দেখে, অমুক জায়গায় একটা লাশ পড়ে আছে, যদি তোমাদের ভাগ্যের দরজা খুলে দিতে চাও তাহলে যাও লাশটাকে তুলে এনে গোসল দিয়ে দাফন করে দাও। এই আটজন সেখানে চলে গেছে, গিয়ে দেখে লাশ পড়ে আছে, লাশ তুলে এনে ওই গ্রামে কাফন দিয়ে জানাজার জন্য দাঁড়িয়েছে সারা গ্রামের লোক এক জায়গায়। এখন সবাই বলছে, হুজুর আপনারা তো আল্লাহর ওলি মানুষ, আমরা সাধারণ লোক, এ মদ ছাড়া কিছু বুঝতো না, এ পাপ ছাড়া কিছু বুঝতো না, আমরা ঘৃণা করে ফেলে দিয়েছি, আর আপনাদের মতন এই ওলি মানুষ আপনারা তুলে গোসল দিয়ে জানাজা কেন পড়ছেন? এনারাও চিন্তা করছেন বাস্তবে তাই, সারা গ্রামের লোক এক জায়গায়। মানে আর জনা বলছে, ভাই তোমরা কেউ জানো এই লোকটার জীবনের বিশেষ কোন আমলের কথা জানো, বিশেষ কোন আমলের কথা? কেউ তো জানে না, জানে ও মাতাল আর গোনাগার। এখন কেরোসিনের দোকানদারটাও কেনেছিল, কেরোসিনের দোকানদার সামনে এসে বলে, হুজুর আমি জানি ও যে রাতে মারা গিয়েছে ওই রাতে ওর মদ খাওয়া টাকা দিয়ে একজন গরিব ছেলেকে কোরআন তেলাওয়াত করার জন্য কেরোসিন কিনে দিয়েছিল। সেই গরিব ছেলেটা কানতে কানতে সামনে এসছে, আমি সেই ছেলে, আমার ওর মদের টাকা দিয়ে কেরোসিন কিনে দিয়েছিল আমি যাতে কোরআন তেলাওয়াত করতে পারি, আর আগামী দিনে ওয়াদা করেছিল আমি আর মদ খাবো না, ওই টাকা দিয়ে তোমার ওই আমি কেরোসিন কিনে দেবো যাতে রোজ কোরআন তেলাওয়াত করতে পারো। আর জনা বলছে, হয়তো এই আমলটা আল্লাহর কাছে ওর এই আমলটা পছন্দ হয়েছে। তো গ্রামের সবাই মিলে জানাজা পড়ে কবর দিয়ে দিল। রাতের বেলা ওই কেরোসিনের দোকানদার ওই ছেলেটা এই আজন আল্লাহর ওলিরা বিশিষ্ট ব্যক্তিরা রাত্রে স্বপ্ন দেখে আল্লাহর নবীর ওই সবুজ গম্বুজের নিচে আমার রাসূলুল্লাহ বসে আছেন, একদিকে সাহাবারা আর একদিকে ওই মাতালটা বসে রয়েছে। কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ কথা নবী বলছেন, এই তোমরা অবাক হয়ে গিয়েছো, এই শারাবি মদখোর ছিল, পাপী ছিল, এত বড় দরজা পেল কিভাবে? সবই ঠিক, ও মদখোর ছিল, পাপী ছিল, কিন্তু আমি নবী বলি ও যে রাতে মারা গিয়েছিল একটা ছেলের কোরআন তেলাওয়াত করবার জন্য কেরোসিন কিনে দিয়েছিল তাও মদের টাকা দিয়ে, ওই আমলটা রব্বুল আলামিনের দরবারে এমন পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ পাক ওর তামাম জীবনের গোনাগুলো তো মাফ করে দিয়েছেন, জান্নাতের হুর 70 খানা ওরের সঙ্গে বিয়ে দিয়েছেন, আর জাহান্নামের আগুনটা হারাম করে দিয়ে আল্লাহ পাক ওকে এত বড় দরজা দিয়েছেন, আমি রাসূলুল্লাহ আমার
দরবারে ও হাজির হয়ে গেছে। জি, আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কে? নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন শিক্ষা দেয় আর যারা কোরআন শিক্ষা করে এরাই হচ্ছে আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। যদি বলেন পীর সাহেবের চাইতেও, জি হ্যাঁ, পীর সাহেবের চাইতেও, পীর বলেন, হাজি গালেন, গাজী বলেন, হ্যালো, আমি জলসা করছি, এখন দেখ এখন ফোন করে কেউ, জি। তো দুনিয়ার কোনো হাদিসে দেখাতে পারবেন না, কোনো কিতাবে দেখাতে পারবেন না, কোনো পীর সাহেব গেলে, গোস গেলে, কুতুব গেলে, ওলি আফজাল গেলে তার পায়ের নিচে ফেরেশতারা নূরের দানা বিছিয়ে দেয়, কোনো কিতাবে নেই। কিন্তু নবী আমার বললেন, যখন কোনো তলিবুল ইলম কোরআন শিখবার জন্য, দিনই ইলম শিখবার জন্য ঘর থেকে যেই না বার হয়ে যায়, আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা ওদের নূরের ডানাগুলো ওই তলিবুল ইলমদের পায়ের নিচে বিছিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন তলিবুল ইলম হোক, আপনার ছেলে হতে পারে, আরেকজনার মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, যারা কোরআন শিক্ষা করে, যারা দিনের ইলম শেখে, এরা তো তলিবুল ইলম। ভাই আমার, কোন গ্রামের উপর দিয়ে যখন হেঁটে হেঁটে যায় কোন তলিবুল ইলম, আল্লাহ ওই তলিবুল ইলমের কদমে রসিলায় ওই গ্রামে যে কবরে আজাব হচ্ছে আগামী 40 দিনের জন্যে ওই কবরের আজাবটা আমার আল্লাহ মাফ করে দেন। 40 দিন ওই কবরে আজাব হয় না, আগামী 40 দিন যাইতেই কথা। এরা সব চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। পান্ডুয়া মাদ্রাসার শাইখুল হাদিস মনসুর সাহেব তিনি লিখেছেন যে সবচেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তলিবুল ইলম প্রিয়। মনে রাখবেন, যারা কোরআন জানে, যাদের সিনার ভিতরে কোরআন রয়েছে, আমার রাসূলুল্লাহ আলীকে ডেকে ডেকে বলেছিলেন, আলী কোরআন জানা মানুষের পিছনে যেন লাগালাগি করো না, কোরআন জানা মানুষের পিছনে যদি লাগালাগি করো জাহান্নামের কুকুর তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কোরআন জানা লোকের পিছনে যারা লাগে জাহান্নামের কুত্তা তাদের ছিঁড়ে ছিঁড়ে খাবে। সামনে তো কটা দিন মাত্র এই দুনিয়ার জীবন, এটা খেলাধুলোর জীবন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার জিন্দেগিটা খেল তামাশার জায়গা। ইন্না হাযিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা লাহউ ওয়া লাঈব, এই এই জীবনটা, দুনিয়ার জীবনটা খেল আর তামাশার জায়গা। বাচ্চা কাচ্চারা দেখবেন মালা খুলি খেলায়, জি, মিথ্যে মিথ্যে নারকেলের মালা, 2 টাকার ছোট মাটির হাঁড়ি দিয়ে হাঁড়ি বানায়, ওতে পাথর কুচি দিয়ে পানি দিয়ে মিথ্যে মিথ্যে ভাত রান্না করে, গাছের পাতা ছিঁড়ে তরকারি রান্না করে, বিশাল এক সংসার পেতেছে। বিকেলবেলা মা ডাকছে, বাপ ডাকছে, এই চলে আয় চলে আয় চলে আয়, সন্ধে হয়ে গেছে, সব ফেলে রেখে চলে যেতে হলো, এই খেলা ঘর ফেলে রেখে। আমার আল্লাহ পাক ডাকবেন, জীবন সূর্য যখন নিভ নিব ভাব, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন, এই দুনিয়ার খেলা ঘর ফেলে রেখে সব আমরা চলে যাব। আল্লাহ পাক বলেন, ওয়াইল্লাদারুল আখিরাতা লাহিয়াল হাইওয়ান, প্রকৃত জীবন হলো মানুষের আখিরাতের জীবন। আমার আল্লাহ আমার নবী পাককে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রু দুনিয়ার জীবনের চাইতে পরকালের জীবন আপনার জন্য হলো সব চাইতে ভালো। গোটা পৃথিবী
আকাশ পর্যন্ত এক ইঞ্চি জায়গা ফাঁকা নেই, সরিষার দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। বছরে একটা করে পাখি যদি ওই সরিষার দানা একটা করে বছরে নিয়ে যায়, বুধুর গানে দিনেরা বলছে হয়তো একদিন ওই সরিষার দানা শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের জীবন শেষ হবে না। ভাইজান আমি বিদায় নেব। এরপরে আসছেন বাংলা আসাম খ্যাত বক্তা এবং ওয়াইজ বসিরহাট জিলখানার ইমাম সাহেব। জি উনি আসছেন, আমার খুব প্রিয় বন্ধু, খুব প্রিয় বন্ধু আলহাজ হযরত মাওলানা দীন ইসলাম বৈদ্য সাহেব, উনি আসছেন আপনাদের কাছে। জি তাই ওনার সম্মানে ভালো করে হিসেব করলে, ভালো করে হিসাব করলে আমি মনে হয় ওনার হাঁটুর বয়সও মনে হয় আমার এখন হয়নি। জি তো মাশাআল্লাহ ওনার সম্মানে আসুন সবাই আমরা একটু তকবীর দেই। নারায় তাকবীর, একটু জোরে বলে নারায় তাকবীর। সিলসিলায় ফুরফুরা শরীফ, সিলসিলায় মুজাদ্দেদে জামান জনাব আলা আলহাজ হযরত মাওলানা দীন ইসলাম বৈদ্য সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা দীন ইসলাম বৈদ্য সাহেব নারায় তাকবীর। মাশাআল্লাহ। আর উনি আপনাদের কাছে তো ওয়াজ করবেন, বিশেষ কিছু আবেদন আপনাদের কাছে রাখবেন আমি আশা করি। তার আবেদনে আপনারা অবশ্যই সাড়া দেবেন। উনি যখন সাড়া দেবেন আমার ওয়াজটার কথা একটু মনের মধ্যে ঘুরিয়ে নেবেন। জি তাহলে মন চাইবে উনি যা বলবেন সেটা করতে, ইনশাআল্লাহ। তো আমি বিদায় নিচ্ছি ভাইজান। আল্লাহ পাক আপনাদের সকলের ইহকাল পরকালের কামিয়াবি দান করুন, সকলকে দিয়ে আল্লাহ যেন সহি সচ্চি নামাজি বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ আল্লাহুম্মা।